হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক, চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা যারা থার্ড সেমিস্টার এক্সাম দিচ্ছ বা দিলে ইংলিশ অনার্স তাদের জন্য, ফোর্থ সেমিস্টারে যারা উঠতে চলেছ তাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটির। প্রথমে বলে রাখি যে ফোর্থ সেমিস্টারে কি দরকার ভিডিও করার, কারণ ফোর্থ সেমিস্টারের তো তোমরা ভিডিও ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাচ্ছ, আমাদের সিলেবাস বানানোই আছে। তাহলে ভিডিওটা কী নিয়ে? ভিডিওটা হচ্ছে তোমাদেরকে একটুখানি বেসিক ডিটেলগুলো দেওয়ার জন্য। কি বেসিক ডিটেল? ফোর্থ সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি সিবিসিএস মডেল শুরু হওয়ার পর মাত্র একটাই অফলাইন হয়েছে, তোমরা হতে যাচ্ছ দ্বিতীয় ব্যাচ। এটা আবার কেমন কথা? সেই 2017 সালে শুরু হয়েছে, আমরা পরীক্ষা দেবো 2023 সালে, 6 বছরে অফলাইন এক্সাম হয়নি? অবশ্যই হয়েছে। কীভাবে হয়েছে শোনো, যারা 2017 সিবিসিএস মোডে পরীক্ষায় ভর্তি হয়েছিল, মানে সিবিসিএস মডেল শুরু হচ্ছে 2017 থেকে, তারা 19-এ ফোর্থ সেমিস্টার দিয়েছে অফলাইন। তারপরের যে ব্যাচটা, তাদের কোভিডের জন্য পরীক্ষা হয়ে গেল ক্যান্সেল, ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার 2020-এর ব্যাচের হলো না। 2021-এর ব্যাচের ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার আবার কোভিড 2-এর জন্য হলো না। 2022-এর যারা ফোর্থ সেমিস্টার তারা কিন্তু দিল অনলাইনে। তাহলে এখন অবধি ফোর্থ সেমিস্টার অফলাইনে কটা হলো? একটা। তোমরা হতে যাচ্ছ দ্বিতীয় ব্যাচ। তাহলে বুঝতেই পারছি, দেখতে লাগছে 2017-23, 6 বছরের জার্নি, মাত্র তোমরা দ্বিতীয় ব্যাচ যারা অফলাইন দিচ্ছ। তাহলে এটা একটা ট্রিভিয়া দিলাম তোমাদেরকে, ফলে তোমরা কিন্তু ইউনিভার্সিটির নিরিখে খুবই ইনএক্সপিরিয়েন্সড ফোর্থ সেমিস্টারের জন্য। সেজন্য কিছু বেসিক তথ্য দিয়ে রাখছি। কোশ্চেন ফরম্যাট একই থাকবে, 2, 5, 10, অফলাইনে যেমন থাকে 2 নম্বরে 10টা লিখতে হবে, 5 নম্বরে 4টে লিখতে হবে, 10 নম্বরে 2টো লিখতে হবে। প্রবলেমটা হচ্ছে সিলেবাসের। সিলেবাসে কী কেন সমস্যা? ভালো সিলেবাস তো বেশ লাগছে, বেশ দেখতে ভালো লেগেছে। হ্যাঁ, দেখতে ভালো যা লাগে, সব কিছু আসলে ভালো হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, জানো তোমরা। তাহলে কী সমস্যা? সমস্যা হচ্ছে এটা হচ্ছে সিক্স সেমিস্টারকে যদি আমি সরিয়ে রাখি, ফোর্থ সেমিস্টার সব থেকে শক্ত, ডিফিকাল্ট, মোস্ট টাফ বা টাফেস্ট সিলেবাস অফ এন্টায়ার গ্র্যাজুয়েশন কোর্স। থার্ড সেমিস্টারে কী সুবিধা ছিল? থার্ড সেমিস্টারে হচ্ছে সিলেবাসের কিন্তু পিস খুব বেশি ছিল না, তুলনামূলক পিস কম ছিল। তুলনামূলক মানে হচ্ছে ফার্স্ট বা সেকেন্ডের থেকে অবশ্যই বেশি ছিল, ফোর্থ ফিফথ সিক্সের থেকে থার্ড সেমিস্টারে পিস কম ছিল। ফোর্থ সেমিস্টারে পিস প্রচুর বেড়ে যাচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। আমি যদি শুধু তোমাদেরকে সিসি 9-এর কথা বলি, শুধু সিসি 9-এ তোমাদের নভেল আর পোয়েম মিলিয়ে পিস হচ্ছে 12খানা, শুধু সিসি 9-এ 12খানা, ডিটেল নন ডিটেল নভেল আর পোয়েম মিলিয়ে। সো ইটস আ হাই টাস্ক, বুঝতেই পারছো, ডিফিকাল্ট টাস্ক, 12খানা পিস একটা সিসি পেপারে, মানে 3টে সিসি পেপার প্লাস হচ্ছে ACC2 নামক আর একজন বসে আছে ওদিকে জ্বালাবার জন্য। ACC2-তে কী আছে? ELT আছে আর ফিল্ম স্টাডিজ আছে। পার্সোনালি আমার কাছে যারা পড়ো, এখন থেকেই বলে রাখি, তোমরা ELT নেবে, ELT নোটস পাবে, ELT পড়াবো আমি। আমি থার্ড সেমিস্টারেও কিন্তু ACC1 শুধু নোটস দিইনি, 2, 5, 10 আমি কিন্তু পড়িয়েও দিয়েছি সময় বার করে। এসি যারা পড়েছো আমার কাছে অনলাইন অফলাইন তারা জানো, ACC1-এর থরলি যা নোটস দিয়েছি তার 70% 80% নোটস আমি পড়িয়ে দিয়েছি। কারণ এগুলো তো বই হয় না, এগুলো যে বই লাইব্রেরিতে বা ইত্যাদি পাওয়া যায় সেগুলো সিলেবাসের থেকে বেশি পুরো দুনিয়ার সব কিছু লেখা আছে, তো ওইভাবে পিক অ্যান্ড চুজ করা যায় না, নোটস ভিত্তি নোটের উপরেই ভরসা করতে হয়। তো ACC2-তে ফিল্ম স্টাডিজও আছে অবলিক, মানে অর তোমার আছে ELT, তো সেক্ষেত্রেও একটা এক্সট্রা বার্ডেন। সঙ্গে তোমার 3খানা সিসি পেপার বললাম, শুধু সিসি 9-এ আছে 12খানা পিস নভেল আর পোয়েম, তার মধ্যে ড্রামা আছে আবার অন্য সিসিগুলোতে, দুনিয়ার পোয়েম আছে সিসি 8-এ, তো সব মিলিয়ে কিন্তু ইট উইল বি হেক্টিক ফর ইউ গাইজ, কিছুটা হেক্টিক হতে চলেছে সিসি, মানে যারা ফোর্থ সেমিস্টার যদি প্রথম থেকে কেউ খুব একটা সিরিয়াসলি না নাও তারা কিন্তু বিপদে পড়বে, ডেফিনেটলি পড়বে যাকে বলা হয়, ঠিক আছে। বিপদটা তোমার হাতে আর বিপদে না পড়াটাও তোমার হাতে। প্রথম থেকে সিরিয়াসলি যারা পড়বে তারা বিপদে পড়বে না, মানে পড়ে বিপদে পড়বো না, নাকি না পড়ে বিপদে পড়বো, সেই চয়েসটা তোমাদের হাতে। আমি সবসময় প্রথমটাকে চুজ করবো, আমি নিজে পড়াশোনা করবো যাতে আমি বিপদে না পড়ি, সেটা অনেক বেটার অপশান। কেন এটাকে সিক্স সেমিস্টার ছাড়া সব থেকে শক্ত বলছি সেটা একটু ক্লিয়ার করে দিই। এর থেকে কিন্তু ফিফথ সেমিস্টারের সিলেবাস বড়, সেটা নট দ্য পয়েন্ট যে সিলেবাস কোনটার বড়। ফিফথ সেমিস্টারের সিলেবাস এর থেকে বড়, কিন্তু ফিফথ সেমিস্টার পড়তে ভালো লাগে, কারণ ফিফথ সেমিস্টারের লিটারারি সব পিস, DSE 1-2 লিটারারি পিস, গল্প কবিতা পড়তে খারাপ কারোরই লাগে না, কারণ সেগুলো কিছু আমরা জানতে পারি, লিটারেচারের স্টুডেন্ট হিসেবে ভালো লাগে, নতুন নতুন গল্প জানতে পারি এবং গল্প কবিতার থিমের উপর প্রশ্ন করলে হয়ে যায়। সিক্স সেমিস্টারটা তুলনামূলক টাফার, কারণ DSE 3-4 খুব টাফ হয়ে যায়, সেখানে লিটারারি থিওরি, লিটারারি ক্রিটিসিজম এসব আছে, এখনই অত দূর ভাবতে হবে না, ঠিক আছে। তো পরে স্টেশনটা নিয়ে ভাবো, তো পুরো একদম এখনই দার্জিলিংয়ের কথা, কেমন ঠান্ডা পড়েছে ভেবে লাভ নেই, তুমি যেখানে যাচ্ছ নেক্সট স্টেশনে কিরাম ওয়েদার সেটা ভাবা ভালো। তো বেটার হচ্ছে ফোর্থ সেমিস্টারে যদি ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাবো যেখানে কিন্তু ACC2 পেপারটা ভোগাবে, যেহেতু এর আগে সেরকম প্রশ্নপত্র তোমরা পাবে না, একমাত্র গত বছরের প্রশ্ন সেটাও হয়েছে অনলাইনে, তার আগে অফলাইন একটাই পেপার হয়েছে, ফলে সেক্ষেত্রে তুমি যে 4-5টা কোয়েশ্চেন মডেল ফলো করবে সেই অপশানটা নেই, যে গত বছরটা বাদ দিয়ে বাকিগুলো ইয়ার ওয়াইজ 5 বছর সলভ করবো, সেই অপশানই তোমরা পাচ্ছ না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিসগুলো
লেন্থ বড় হয়ে যাচ্ছে এবং অনেক পিসের একটা সমাহার হয়ে যাচ্ছে ফোর্থ সেমিস্টারে। ফলে প্রথম থেকে যদি সিরিয়াসলি কেউ না নিই, ব্যাপারটাকে সিনসিয়ারলি না নিই, তাহলে একটা সমস্যা হবে। তো ফোর্থ সেমিস্টারে কিন্তু আমার মানে কথার একটাই পয়েন্ট, তোমরা টাইমলি পড়াশোনাটা করো। টাইমলি যদি তোমরা পড়াশোনাটা না করো ফোর্থ সেমিস্টার প্রথম থেকে না পড়ো, তাহলে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বে, যেটা একেবারেই কাম্য নয়, এবং সেটা আমি কেন, পৃথিবীর কেউই চায় না, তোমরাও চাও না। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট অ্যাড করি, যেটা হচ্ছে তোমরা সময়টা কম পাবে, 5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। কেন হয়ে যাবে, কেন, কারণ হচ্ছে তোমাদের 6 সেমিস্টার তো সামনে বছর জুনে তোমরা দিচ্ছই, 6 সেমিস্টার পিছিয়ে না কখনো। কারণ 6 সেমিস্টার যদি পিছিয়ে যায়, কোভিডের সময় আলাদা কেস ছিল, বাধ্যটা তো সারা পৃথিবীর হিসেব মানে এদিক ওদিক হয়ে গেছিলো, সারা পৃথিবীটাই পাল্টে গেছিলো। আবার যখন নিউ নর্মাল রিজিউম করছে তখন কিন্তু আর সম্ভব না পিছনোটা, কারণ হচ্ছে জুনে পরীক্ষা দেবে, জুলাই আগস্টের মধ্যে রেজাল্ট বেরোবে, আগস্টের মধ্যে এমএর ফর্ম ফিল আপ বেরোবে, আগস্ট সেপ্টেম্বরের শেষ দিক থেকে এমএ মাস্টার ডিগ্রি এমএ এমএসসি এমএ কমের ক্লাস শুরু হয়ে যাবে, সেটা তার পিছনে না। তো যেহেতু সেটা পিছনে, জুনের শেষে যেহেতু পরীক্ষা দিতেই হবে, তাহলে তোমাকে জুলাইয়ের মধ্যে এই বছর পরীক্ষা হবেই ফোর্থ সেমিস্টার অফলাইনে। তো টাইমটা মার্চ থেকে যদি ধরো কাউন্ট করো, ফেব্রুয়ারি শেষটা বাদ দিচ্ছি আমি, মার্চের থেকে ধরো মার্চ এপ্রিল মে জুন জুলাই 5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, বা জুলাইয়ের একদম শেষে, নাহলে আগস্টের শুরুতে পরীক্ষা, মানে পুজোর আগে ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হবেই, পুজোর পর তো আর সেকেন্ড সেমিস্টার হবে না। তাহলে এই হিসেবে, কারণ তোমাদের শেষ হবে তবে সেকেন্ড সেমিস্টার হবে, 6 সেমিস্টার জুনে হবে যা বললাম, তাহলে জুনে 6 সেমিস্টার, জুলাইয়ের শেষে তোমাদের পরীক্ষা, বা আগস্টের শুরুতে তোমাদের পরীক্ষা, আগস্টের শেষ দিক থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তাহলে সেই যুক্তিতে 5 মাস সময় পাচ্ছ, মার্চ এপ্রিল মে জুন জুলাই 5 মাসের মধ্যে তো পরীক্ষা শুরুও হয়ে যাবে। যেহেতু এদিকে থার্ড সেমটা পিছলো, থার্ড সেমটা না পিছলো তোমাদের অসুবিধা এতটা হতো না, কিন্তু যেহেতু পিছলো এদিকে টাইমটা কাটবে কার থেকে, টাইম তো মানে মেন সিনারিও তো একই, যে 33 মাসের মধ্যে গ্র্যাজুয়েশন করে রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে সেদিক সেটা যখন আর বাড়ছে না, কারণ মাস্টার ডিগ্রির ব্যাপারটা থাকে, সবই তো একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড, মাধ্যমিক হবে তবে তো এইচএস 11 শুরু হবে, এইচএসের এইচএস হবে তবে তো কলেজে ভর্তি শুরু হবে, কলেজের পরীক্ষা শেষ হবে তবে তো এমএ বা এমএসসি এমকম এমবিএ ইত্যাদি শুরু হবে, মাস্টার ডিগ্রিগুলো শুরু হবে। তাহলে সেই যুক্তি দিয়ে দেখতে গেলে কিন্তু 5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে, টাইম কম, সিলেবাস বেড়ে যাচ্ছে। ফলে যারা খুব আনন্দে আছো, থার্ড সেম শেষ হয়ে গেছে, জাস্ট ট্রেলার দেখে নিয়েছো, পিকচার অবি বাকি, তো তৈরি হও। আর তোমাদেরকে অ্যাড করবো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যারা আমার কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে ঠিক করেছো, বা অফলাইনে অ্যাডমিশন নেবে, অনলাইন প্রসেসটা তোমরা জানো কী করতে হবে, তোমরা ভিডিওর ডিসক্রিপশনে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবে, অ্যাডমিনকে মেসেজ করবে, সে ডিটেল দিয়ে দেবে, সে তারপর তোমরা অফলাইনে আসবে নাকি অনলাইনে পড়বে, আপ টু ইউ, তোমাদের চয়েস। তো সেটা জানো কী করতে হবে, আমার কাছে ব্যাচ আমি 23 ফেব্রুয়ারি শুরু করছি, এটা আবার কেমন কথা, 28 ফেব্রুয়ারি তো পরীক্ষা শেষ হচ্ছে, 23 ফেব্রুয়ারি কেন শুরু করছি, ইন্ট্রোডাক্টরি দুটো ক্লাস আমি নিয়ে রাখবো 23 আর 28, এই যে বললাম এতটাই প্রেশার সিলেবাসের আমি ডেট নষ্ট করতে চাইছি না। 23 আর 28 আমি দুটো ইন্ট্রোডাক্টরি ক্লাস নেবো, সিলেবাস ডিসকাশান পুরো এন্টায়ার ব্যাপারগুলো ডিসকাশান ইত্যাদি করবো 23 আর 28 ক্লাসে। মার্চ থেকে থরলি ক্লাস হবে, তাহলে কি এই দুটো ক্লাস ফালতু না করলে হয় না, একদমই ফালতু না, দুটো কবিতা তার মধ্যে আমি পড়িয়ে দেবো, তাহলে নাহলে আমার সিলেবাসের প্রেশারটা আর হালকা হলো করো, যদি আমি কিছু নাই পড়িয়ে দুদিন শুধু গল্প করে ছেড়ে দিই, গল্প করার জন্য পয়সাই বা নেবো কেন, আর যে পয়সা দিচ্ছে সে গল্প শোনার জন্য দেবে কেন, একটা মানিটারি দিক, আর দুই হচ্ছে সিলেবাসের প্রেশারটা যখন আমাকে সাফার করতে হবে, তাহলে আমাকে সিলেবাসটা শেষ করার প্রসিডিওরটা আমাকেই শুরু করতে হবে। তাহলে 23 আর 28 যে দুটো ডেট আমি, কারণ 23 আর 28 কেন বলছি, কারণ মঙ্গল বৃহস্পতি ফোর্থ সেমের ডেট, ওই জন্য বলছি, তো 23 আর 28 ডেট পড়ছে, এই দুটো ডেটে কিন্তু আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আর একটা ছোটো কবিতা, 28 একটা একটা কবিতা, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, মানে ইন্ট্রোডাক্টরি তো হয়ে যাচ্ছে, একটা কবিতার উপর রাখবো, খুব বড় পিস শুরু করবো না, যাতে যারা মার্চে ঢুকছো প্রথম থেকে যাতে অসুবিধা না হয়, আর যদি কেউ মার্চে ঢুকবে হবো সেক্ষেত্রে অসুবিধা নেই, কারণ আমার কাছে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে ডিভাইসে, অন্য ডিভাইসে, সেটা কিন্তু তোমরা ক্লাসটা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে পরে জয়েন করলে, যাদের পরীক্ষা শেষ হচ্ছে না, যদি ভাবো যে পরীক্ষার মধ্যে কী করে জয়েন করবো, করার দরকার নেই জয়েন, তোমরা রেকর্ডটা পেয়ে যাবে, কিছুই মিস যাবে না, আমার কাছে কিছু মিস যায় না। রইল বাকি তোমাদের সিলেবাসটা বলে দিয়েছি আমি, এসিসি 2 পেপারটাও কিন্তু প্রথম থেকে দেখতে হবে, একটু সব মিলে 4টে পেপার সমস্যার সৃষ্টি করবে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। আর তোমাদের জন্য একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে একটা ফ্রি ট্রায়াল ক্লাস, ট্রায়াল ক্লাসের জন্য 1 পয়সা আমি আজ অব্দি নিইনি, লাগে ওই জন্যই ট্রায়াল, লাগবেও না, জাস্ট তোমরা যে খুশি জয়েন করতে পারো, মার্চের ফার্স্ট উইকে নেওয়ার ইচ্ছা আছে, একটা ফ্রি ট্রায়াল ক্লাস, যারা অ্যাডমিশন নাও বা না নাও ডাজেন্ট ম্যাটার, এটা একদম ফ্রি, মানে ফ্রি একদম, মানে মন থেকে ফ্রি, তো সেটা তোমরা জয়েন করো, আমি সেটার ডিটেল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ফ্রি ট্রায়াল ক্লাস, সেটা জানতে গেলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে রেখো, কারণ ওখানে সব আমাদের যে যাবতীয় নোটিফিকেশন আমার অ্যাডমিন কিন্তু ওখানে সব পোস্ট করে দেয়, ফলে তোমরা ফ্রি ট্রায়াল ক্লাসটা
অবশ্যই অবশ্যই এর উপর আমরা একটা ভিডিও করে নেবো, ফ্রি ট্রায়াল ক্লাস কবে কটার থেকে কী দিচ্ছি ইত্যাদি। তবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো, কারণ এগুলো তো কোনো পয়সা লাগে না, এগুলো একটু অ্যাওয়ারনেস, একটু জেনারেল অ্যাওয়ারনেস যে আমি আমি একটা ফ্রি ট্রায়াল ক্লাস চাইছি, আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হবে, করে রাখি। কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমাকে মানে কিছু বিক্রি করা বা কিছু কেনা বেচার ব্যাপার নেই, তোমার ইচ্ছা হবে তুমি জয়েন করবে, না ইচ্ছা হবে জয়েন করবে না, কিন্তু ব্যাপারটাতে ক্ষতি কিছু নেই জয়েন করলে, আখেরে তোমার লাভই হবে, সাজেশান সেটা ওটা পড়াশোনা যারা ভালোবাসো তাদের তাদের লাভই হয়। আর এখন অব্দি কেউ বলেনি যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে আমার কোনো ক্ষতি হয়ে গেছে, হওয়ার চান্সও নেই। আর খুব স্ট্রিক্টলি মনিটর করা হয়, সেটা হ্যান্ডেল করা হয়, তো কোনো অসুবিধা নেই, তোমরা জয়েন করে নিতে পারো। আর ফ্রি ট্রায়াল ক্লাস একটা মার্চের প্রথম দিকে পাবে, কারণ 28 অব্দি তো পরীক্ষা টেকনিক্যালি চলছে, তার মধ্যে আর ফ্রি ট্রায়াল ক্লাস আমি দেবো না। সিলেবাসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করো, ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সিলেবাসের লিঙ্ক আছে, তোমরা সিলেবাসটা এন্টায়ারলি পড়ো। কী পাবে এখানে? সিসি 8, 9, 10 আর SEC 2, এই চারটে পেপার পাবে। ভবিষ্যতে আরও এরকম টাইপের ভিডিও তোমাদের কাজে তোমাদের মতলবের পাবে, তোমরা শুধু আমার একটু পাশে থেকো, ভিডিওটা লাইক শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।